হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের ছোট্ট বন্ধু ভট্টা। তো আজকে থেকে আমি নতুন ব্লগ শুরু করেছি। তো আজকে আমি আমার এই নতুন ব্লগে তোমাদের দেখাবো কিভাবে কলা খেতে হয়। তো আমি এই কলাগুলো নিয়ে এসেছি সুদূর 300 ফিট পাহাড়ের উপর থেকে। অনেক কষ্ট করে আমি কলাগুলো আমার বাড়িতে নিয়ে এসেছি। তো আজকে আমি তোমাদের এই কলাগুলোই খাইয়ে দেখাবো যে কিভাবে কলা খেতে হয়। তো ছোট্ট বন্ধুরা, আমি প্রথমেই কলা ছিঁড়ে ফেলেছি, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। তো ছোট্ট বন্ধুরা, তো তোমরা প্রথমে এভাবে কলা নিবে, নেওয়ার পরে এরকম ঠাস করে ছিঁড়বে, ছিঁড়ার পরে আলতো ভাবে তোমরা এরকম কলাগুলোকে ন্যাংটু করবে, ন্যাংগট করবে, ছিঁড়ে ফেলবে, থুকো ছিঁড়ে ফেলবে। তো তারপরে তোমরা কলাগুলো এভাবে খেয়ে ফেলবে। তো ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের ছোট্ট বন্ধু ভুট্টা আজকে থেকে নতুন ব্লগ শুরু করেছি। তোমরা আমাকে সাপোর্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, ফেসবুকে ফলো করে দিবে, তাহলে তোমরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে পাবে। আর আজকে থেকে আমি প্রতিনিয়ত এটা ওটার ব্লগ করব, রিভিউ দিব। তো তোমরা সকলে আমার সাথে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর তোমরা তো আজকে শিখলে কিভাবে কলা খেতে হয়। এই যে দেখো, আবার আমি তোমাদের দেখাই, তোমরা এভাবে কলা খাবে। কি এলাম ভুঙে ধরিস, হ্যাঁ কি এলাম ভুঙে ধরিস, তোর বয়সের শৈল পল গুলা লেখাপড়া করে করে হুঁশ পাসা না, আর তুই মোবাইলে মোবাইলে রাস্তা নিয়ে আসি গেলা পাগলামো করবে লাগিস, পাগলামো করে ভিডিও বানাস। হ্যাঁ, নিজের দোকানত থেকে যায় কলা কিনে নিয়ে আসে, মোবাইলে রাস্তা নিয়ে মিজা কথা কো, আজি এই পাহাড়ের উপর থেকে তুই কলা নিয়ে আসু। হ্যাঁ, এই বয়সে মিজা কথা কো শিখে গেছো তো, বাদ দে কোসে এলা পাগলামো বাদ দে। মানে লেখাপড়ার কোনো গুরুক্ষেপ নাই। হ্যালো বন্ধুরা, আমি কলা পাহাড়ের থেকে নিয়ে আসি, মিশা কথা কো, এই বসি মিশা কথা কো, মোবাইল থেকে পড়া বস, যা কাছে পড়া বস, মানে লেখাপড়া করার কোনো গুরুক্ষেপ নাই। ওই একটা মোবাইল টিকটক বানাবা শুরু করে দিছে, মাথা পাগলা করে ফেলে দিল, যা কাছে হাঁট হাঁট কাছে হাঁট। তো ছোট্ট বন্ধুরা, এটা হচ্ছে আমার সেটা, মোবাইলে হ্যালো বন্ধুরা শুরু করে দিছে, মাথা কাল্লা একেবারে হ্যালো এই মোবাইল আছে। তো বন্ধুরা, হঠাৎ করে ঠাস করে রাত্রি নেমে আসলো, এজন্য আজকের এই ভিডিও এই পর্যন্তই। আর কিছু মানুষের অনুরোধে এই শিক্ষণীয় ভিডিওটি বানানো হলো। তো এই ভিডিওটিও যদি আপনাদের মন মতো বা পছন্দ না হয়, তাহলে অবশ্যই আমি কালকে ফিজিক্স ক্লাস করাবো ওই যে শিক্ষণীয় ভিডিও হিসাবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার ফলো সব কিছু করে দিও।